মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবনাটা ইন্টারনেটে আকাশ পথ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা রাস্তা জুড়ে জ্যাম কমছে মনের র্যাম গাইছে নতুন ম্যাম পারবে কিছু ফ্যাম দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর নগর জুড়ে আধার দৃশ্য মেঘের পাহাড় গুগল দিয়ে খোঁজ পাশের মানুষ নিখোঁজ ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট বিলবোর্ডের কাছে আকাশ পাখিরা কোথায় পালা মনের কোণে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি কিছু তো ফোন খারাপ কথা বলছ না কেন মিশু এ মিশু 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 কি প্রবলেমটা কি আমার কোনো প্রবলেম নাই আই এম হ্যাপি হ্যাপি এত হ্যাপি হওয়ার কারণ কি তোর লিভিং মাই লাইফ লাইক এ কিং ওয়াও ইউ আর লিভিং লাইক এ কিং গ্রেট সো হোয়ার ইজ ইউর কুইন আছে সামওয়্যার ওয়াও গ্রেট সো তুই যেহেতু অনেক হ্যাপি তাহলে কাজ কর আমার কিছু খাওয়া খাবি চল কী খাবি বল তুই আমারে খাওয়াবি নাথিং ইজ আনবিলিভেবল চল আমি তোকে খাওয়াবো কী খাই বল চল 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 না চল কী খাবি বল চল আমি তোর কাছে কিছু খাইতে চাই না ইটস টোটালি আনবিলিভেবল ফর মি যে তুই আমারে খাওয়াইতে চাইতেছস তুই যা তুই তোর কুইনদেরে খাওয়া তুই তোদের কুইনদেরে যেগুলো খাওয়াস ওগুলো তো আমি তোর কাছ থেকে খাইতে পারবো না ইটস বেটার তুই তোর কুইনদেরে খাওয়া বুঝছস চুপচাপ বয় অনেক কিছু করে ফেলছে তোমার প্রোফাইলে বিভিন্ন বিশ্রী টাইপের তোমাকে বলে বুঝাতে পারবো না কি কি আসতেছে ওখানে মানে কি তুমি জানো যে তোমার ওখানে প্রোফাইলে কি কি দিছে তোমার ইনফরমেশন সবকিছু চেঞ্জ করে ফেলছে কে তুই করছিস আমি কেন করতে যাব আশ্চর্য তো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তুমি না তোমাকে দেখাই কি কি চেঞ্জ হয়েছে তুমি লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারো দেখো তুমি এটা আমার অ্যাকাউন্ট না এইটা তোমার প্রোফাইল এটা তোমার প্রোফাইল পিক
কি কিচ্ছু দেখো কভার ফটো এটা কি করছিস তুই করছিস না আমি কেন করতে যাব আশ্চর্য তো আমি তো তোমাকে বললাম যে তোমার প্রোফাইল হ্যাক হইছে হ্যাঁ তোমার যে হ্যাক করছে সে করছে আমার ধারণা হচ্ছে ওই আসিফ ছেলেটা করছে কি বদমাশ রে ওর নলি আমি ভেঙে ফেলো আমার চিনে না আমার কেন যেন মনে হচ্ছে তুমি যে পাঠাইলে না আসিফকে মারার জন্য বাপ্পি সাহেবকে সেই মনে হয় এই জন্য রাগ করে তোমার উপরে এই কাজটা করছে দাঁড়া আমি বাপ্পিকে ফোন দিই দাও আমার তো মনে হয় না এই লোক কোনো কাজের টাইম মতো মোবাইল বন্ধ করে এটাই তো হওয়ার কথা দেখো দেখো তোমার প্রোফাইল তোমার তুমি যদি পিকচারে ঢুকো তোমার তো ওগুলো দেখা যাচ্ছে না তুমি দেখো দেখো না শুন ভাই দেখো শোনো শোনো তোমার পিকচারগুলো আপলোড দিছে কি রকম দেখো ফালতু যত শোনো শোনো দাঁড়া বাপ্পি এই বাপ্পি শুন ভাই যে তোমার পিকচার আপলোড দিছে তাকে তো মেরে ফেলা দরকার বস থ্যাংক ইউ বস থ্যাংক ইউ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে বস আপনি যে মানে শুধু সুন্দর মানুষ তা না আপনি সুন্দর এবং আপনি যে একদম ইন্টেলিজেন্ট মানে এটা আমি ওই দিন কথা বলার পর বুঝিনি পরে যখন সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আপনি হ্যাক করে আমাকে আইডিটা পাঠিয়ে দিলেন মানে পাসওয়ার্ডটা আমি তখন বুঝলাম যে আপনি কত বড় জিনিয়াস শুধু সুন্দর না সাথে সাথে কত বড় জিনিয়াস আপনি বস আমি তো আপনাকে বলেছিলাম এটা ম্যাটার অফ মাই লেফট হ্যান্ড আচ্ছা বস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন না হ্যাক করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না 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 আমি না আমি না আমি আমি এসব করি না 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 আমি জাস্ট মানে জোকিংগুলো আপনি করতে পারবেন মানে যে ফেসবুক টেসবুক যাতে মানুষের ইকোনমিক্যাল ক্ষতি হবে না কিন্তু একটু মজা করা যাবে হ্যাঁ ওই দুই একটা দুষ্টামি করেছি ফেসবুক অ্যাকাউন্টে এগুলো আপনি একটা হেল্প চেয়েছেন হেল্পটা করেছি আপনি কি দেখছেন পরে এডিট করার পরে সুন্দর এটা কেমন একটা মানুষ আরেকটা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট এত বাজেভাবে এডিট করতে পারে আমার জানা ছিল না আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টের চেহারা যা বানিয়েছেন এডিট করে ভেরি ভেরি ব্যাড আপনি কি ভাবছেন আমি বিজনেস খুলে বসছি নাকি বাইরে একটা এরকম সাইনবোর্ড লাগিয়ে রাখছি যেখানে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয় কোনো সমস্যা নেই পেমেন্ট করে কিছু বলেছি নাকি বস আপনি ভুরুদুরু তো খুবই সুন্দর বস চোখ নাক ঠোঁট মানে আপনি যে মানুষ মানে চেহারাটা সুন্দর তা কিন্তু না আপনার মনটাও অনেক সুন্দর এবং নরম আমি জানি আপনি আমার কথা না করতে পারবেন এটা আমি জানি বস ইয়েস বস ইয়েস বস আর কয়েকটা ফেসবুক আইডি জাস্ট একটু হ্যাক করুন না 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 আপনাকে একটু সিম্পল হেল্প করেছিলাম আপনি বিপদে পড়েছেন আপনি বলছেন যে আপনাকে হেল্প করতে হবে তাই আমি আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে দিয়েছি আমি কি তাই বলে সবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করি নাকি আপনার একজন ফ্যানের উপকার করবেন আপনি এটা আপনি না বলে পারবেন না না বলতে পারবেন না আমি জানি আপনি দেখেন যে ওর সাথে মিলে কিছু করতে পারেন কিনা তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রেন্ড এইসব করতেছ না তো আরে ও আমাকে হেল্প করতেছে ও কেন এগুলো করতে যাবে
কি আজিব টাইপের কথা বলো না মাঝে মাঝে। বস আপনি কোনো টেনশন করেন না, ওনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলছি, যদি উনি করে থাকেন কাজটা তাহলে তো আমি ধরে ফেলবো স্যার, আমার চোখ তো ফাঁকি দিতে পারবে না। আর না হলে আমরা তিনজন মিলে, আমি উনি আর বুয়েটের ইঞ্জিনিয়ার, তিনজনে মিলে প্রবলেম সলভ 24 hours-এর মধ্যে। ও করবে মানে? ও তো আমার ফ্রেন্ড, ও করতে যাবে কেন? আশ্চর্য তো, আপনাকে যেটা বলছি সেটা করেন। ইয়েস ম্যাম। এই এই তো চুপ কর, এই সমস্যা সমাধান করো, আপনি যাও তোমার চোখের সামনে থেকে। ইয়েস বস, সরি ম্যাম। ইয়েস বস, থ্যাংক ইউ বস। যাও। আচ্ছা তোর কি কোন এনিমি আছে? আছে। কে? তুই? আমি? আমি তো আপনার ভাই না দোস্ত। শোন, তোর যদি কোনো এনিমি থাকে তুই আমার বলতে পারো, বুঝছস? কেন বলতো? কারণ হচ্ছে কি, সেই এনিমির ফেসবুক আমি হ্যাক করে দিতে পারবো। তোর লাগবে? আর ইউ ক্রেজি? হোয়াট? আর ইউ সিক? আর ইউ ইন ইউর মাইন্ড? কি বলতেছস না বলতেছস? অফকোর্স, এটা কোনো ব্যাপার হলো নাকি? দিস ইজ আ ম্যাটার অফ মাই লেফট হ্যান্ড, তুই জাস্ট বলবি এই ধর গিয়ে পার্থদা। হি ইজ মাই গার্জিয়ান। তোর গার্জিয়ান? রিয়েলি? প্রতিদিন তোকে সুইস চকলেট খাওয়ায় না? আচ্ছা সে যাই হোক, তুই ধর পার্থদার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে চাস, ধর গিয়ে ফেসবুক অ্যাকাউন্টের আইডিটা আমাকে দিবি, আমি দিলে তোকে হ্যাক করে পাসওয়ার্ডটা তোকে দিয়ে দিব। তুই পাসওয়ার্ড দিয়ে ওই ফেসবুক অ্যাকাউন্ট যত ইচ্ছা যত ইচ্ছা এডিট মারবি। এডিট মেরে ধর গিয়ে ফেসবুক অ্যাকাউন্টে যেই প্রোফাইল পিকচারটা আছে ওটা চেঞ্জ করে একটা শগুনের পিকচার দিয়ে দিলি, অথবা তার একটা স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিলি রিলেশনশিপ স্ট্যাটাস ইন আ ওপেন রিলেশনশিপ, অথবা তুই ওখানে দিলি ইন্টারেস্টেড ইন মেল অ্যান্ড ফিমেল বোথ, অথবা তুই তোর ফেসবুক অ্যাকাউন্টে কি স্ট্যাটাস দিতে পারিস আই অ্যাম পার্থ, আই হেট পিয়া অ্যান্ড আই অ্যাম সিক, বুঝছিস না? মজা হবে কিন্তু। এছাড়াও তুই কিন্তু একজন ডিটেকটিভ হতে পারিস। কী করে জানিস? পাসওয়ার্ড দিয়ে তুই তার অ্যাকাউন্টে ঢুকে তুই দেখতে পারবি তোর পিয়াপু ছাড়া সে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে নাকি ফেসবুকে, বুঝছিস? তোর মাথা মোথা ঠিক আছে? তুই এরকম আনএথিক্যাল কথাবার্তা বলতেছিস কেন? এটা কোনো কথা? একটা মানুষের ফেসবুক প্রোফাইল তুই হ্যাক করবি, একটা মানুষের পার্সোনাল ডায়েরি রিড আউট করা যেরকম ক্রাইম, যেরকম আনএথিক্যাল, ঠিক একটা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার অ্যাকাউন্টে ঢুকা উল্টাপাল্টা কিছু করা হইতেছে আনএথিক্যাল ক্রাইম। দোস্ত, ম্যাটার অফ মাই লেফট হ্যান্ড। তুই কি আমার অ্যাকাউন্টও কি হ্যাক করতে পারবি? অফ কোর্স পারবো। ওয়েট, লেট মি চেক ফার্স্ট। স্টিল আই এম সেফ, কিন্তু এখন আমি তোরে আমার ফেসবুক থেকে ডিলিট করব। আই ডোন্ট নিড ইউ এনি মোর ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট, বিকজ তোর মতো আনএথিক্যাল ফালতু টাইপের পোলাপাইন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকবে, আই ক্যান ইভেন টলারেট। আমি তোরে এখনই ডিলিট করতেছি, আমি চাই না তোর সাথে আমার ভার্চুয়াল লাইফে কোনো রকম ফ্রেন্ডশিপ থাকুক, ইভেন ইন রিয়েল লাইফ আমি তো তোরে চাই না। ডিলিটেড। তোর মতো এরকম ক্রাইম করা পোলাপাইনের এরকম সিক মেন্টালিটির ফ্রেন্ড আমার ভার্চুয়াল লাইফে তো দরকার নাই, রিয়েল লাইফে তো আরও দরকার নাই। তোর মতো ছেলের সাথে আমার থাকাটাই ভুল হয়েছে, অ্যান্ড রিয়েল আই এম সিক অ্যান্ড টায়ার্ড অ্যাবাউট ইউ। এটা কোনো কথা? তুই একটা মানুষের পার্সোনাল জিনিস স্পাইং করতেছস, মানুষের পার্সোনাল জিনিস হ্যাক করতেছস, হোয়াট ইজ দিস? তুই আমার বাসার থেকে বাইরে যা, চল। আপনাকে সবাইকে চিনতে হবে তেমন কোনো কথা নাই, তাই না? আপনাকে আমি বলছি যে প্লিজ আমার অ্যাকাউন্টটা আপনি সেভ করেন, আপনি একটু হ্যাকারের কাছ থেকে বাঁচিয়ে দেন। উল্টা ওই হ্যাকার আমার কাজিন, আমার 14 গোষ্ঠী, আমার যত রিলেটিভস আছে সবার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে। কি হবে বলেন? আপনার কাজিনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি তো নিজেই বললেন যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি আমেরিকা থেকে পড়ে এসেছেন, আপনি হ্যাক করতে পারেন, আমার পাসওয়ার্ড চ্যালেন, মানে এখন আপনি বলছেন যে কিছু করতে পারবেন না, মানে কি? শোনেন, আমি এত কিছু শুনতে চাই না। আমার কাজিন আছে, আমার কাজিনের ওখানে একটা লোক চাকরি করে বাপ্পি নামে, ওকে আমি আপনার নাম্বার দিয়ে দিছি, ও আপনাকে ফোন করবে, আপনি ওর সাথে বসে সব কিছু সলভ করে দেবেন।
মানে আমি ঠিক বুঝতে পারলাম না কোন লোক বাপ্পি আমাকে ফোন দিয়ে মানে মানে আমি কতটুকু আপডেট করলাম তাকে কেন আমি জানাতে যাবো। আরে আশ্চর্য, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমি রিব্যাক করে দিয়েছি, এটা ঠিক আছে, তার মানে কি আপনার 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট হ্যাক হবে, তাদের 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট হ্যাক হবে, সবার অ্যাকাউন্ট আমি একদম লাইন ধরে সবার অ্যাকাউন্ট আমি আবার রিব্যাক করে দিবো, আমি কি ঠেকা নিয়ে রাখছি নাকি? আশ্চর্য রকম কথা, আশ্চর্য, আপনি এরকম করে চিৎকার করে কথা বলছেন কেন? মানে এভাবে অভদ্র বিহেভিয়ার মানে আর আপনি যে বিহেভ করছেন এটা খুব ভালো বিহেভ না? শুনেন, আপনি যে হ্যাক করতে পারেন না সেটা আমাকে আগে বললেই হতো, এখন এত মানে চিৎকার করা চেঁচামেচি করার কোনো দরকার নেই, ওকে? চোরের মার বড় গলা। আপনি কিন্তু খুবই ডেঞ্জারাস জায়গায় হাত দিয়েছেন, হ্যাক করতে জানেন মানে কি? হ্যাক করতে জানেন না মানে কি? হ্যাকিং এর আপনি দেখছেন কি? আপনি জানেন আমি কত হাজার অ্যাকাউন্ট হ্যাক করছি? এখন তো এখন আমি আপনার অ্যাকাউন্টে আবার হ্যাক করবো, আপনার 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট হ্যাক করে দেখাবো, হ্যাকিং কাকে বলে এবং কত প্রকার কি কি, যা ইচ্ছা তাই করেন, আপনার হেল্পের দরকার নাই আমার। কি ব্যাপার তোমাকে আজকে এত হ্যাপি হ্যাপি লাগতেছে? আমি হ্যাপি, তাই হ্যাপি হ্যাপি লাগতেছে। মানে হ্যাপি হওয়ার কারণটা কি হবে? কোনো কারণ তো কারণটা জানতে পারি না। ইউজুয়ালি তো তোমার চেহারাটা হ্যাপি মুডে থাকে না, অলওয়েজ একটা স্যাডিস্টিক মুডে থাকে এরকম। আই মিন হ্যাপির কারণটা জানতে চাই আর কি। সরি, বলো না কারণটা। আমি এমবিএ তে চান্স পেয়ে গেছি। কিসে চান্স পেয়েছো? এমবিএ। তুমি এমবিএ তে চান্স পেয়েছো? হাউ কাম? হোয়াট ইউ মিন বাই হাউ কাম? আমি পড়াশোনা করছি, পরীক্ষা দিছি, রেজাল্ট ভালো আসছে, আমার অ্যাডমিশন হয়ে গেছে। তুমি পরীক্ষা দিছো, রেজাল্ট ভালো হইছে, এমবিএ জয়েন করে ফেলছো। তুমি পরীক্ষা দিলে কেমনে, পাস করলে কেমনে, কে পড়াইছো তোমারে? আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে, হি ইজ রিয়েলি নাইস, ওকে পড়াইছে। কবে হয়েছে তোমার এই ফ্রেন্ড? পড়ছি, পরীক্ষা দিছি, রেজাল্ট বের হয়েছে, অ্যাডমিশন হয়েছে, তো এখন তুমি নিজে ক্যালকুলেট করে নাও কত দিন আগে আমার ফ্রেন্ডটা হয়েছে, কত টাইম লাগছে। হঠাৎ করে এই ফ্রেন্ড করতে গিয়ে আসলো, মানে আউট অফ নোয়ার। তুমি তো কিছুই করতে পারলা না আমার জন্য, আর এখন যখন আমি নিজে থেকে কিছু করে এমবিএ তে অ্যাডমিশনটা পাইলাম, ইউ আর নট হ্যাপি। কেমনে কি হইলো, আমার ফ্রেন্ড কোথেকে আসলো, ফ্রেন্ড কবে হইলো, এগুলো নিয়ে তোমার কিউরিওসিটি শেষ নাই? কি অদ্ভুত মানুষ তুমি! অল অফ এ সাডেন তোমার একটা ফ্রেন্ড এসে হাজির হয়েছে, সে তোমাকে পড়াইছে, তুমি এমবিএ তে জয়েনও করে ফেলছো, হঠাৎ করে আমি এগুলো জানতে পারতেছি, সো আমার কাছে এগুলো বিগ ইস্যু হওয়াটাই স্বাভাবিক। আর আমি যে এমবিএ তে চান্স পাইছি, আমার যে অ্যাডমিশন হয়েছে, এটা নিয়ে তুমি হ্যাপি না? আমার এখানে থাকতে ভালো লাগতেছে না, আমি বাসা যাই, তুমি তোমার বাসা যাও। কেন, সারা তো ভালোই হাওয়া বাতাস আছে। এই যে আশেপাশে যে কনস্ট্রাকশনের লেবার আছে, ওরা তাকে আছে, উইয়ার্ড লাগতেছে আমার কাছে, আমি নিচে যাই। আরে তাকাসো, তাকা থাকুক, চোখ থাকলে তো তাকায় থাকবেই, বসো চুপচাপ, কোনো কথা বলবা না। আমার ভালো লাগতেছে না, তুমি বাসা যাও, ফোনে কথা হবে। আমার ভালো লাগ বেশ কিছু রোমান্টিক রোমান্টিক ছবি আছে, তাই না? আর তাছাড়া ওনার ফ্রেন্ড রিকোয়েস্টে থাকলে আমি বেশ কিছু অ্যাডভাইস করতে পারতাম কিভাবে ওনার প্রোফাইলটা মেনটেন করতে হবে। আমি বুঝতে পারছি আপনি কেন ফোন করছেন, আপনি নিশ্চয়ই অ্যাকাউন্টটা হ্যাক করেছেন, তাই না? আমি? ওয়াই মি? আমি কেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে যাব? ওয়াই ইউ? এটা আমি দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও দেখান। আমিও দেখাচ্ছি। বাই বাই। আকাশ জুড়ে শুধু ঘুরি।